আমাদের মৌলিক মানবাধিকার রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান তা ইতিহাসে স্বর্ণাক্ষরে যুগ যুগ ধরে লেখা থাকবে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আর বীর মুক্তিযোদ্ধা যারা দেশের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো দুঃখে দুঃখে অনেকেই মরছেন, আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। অনেক বীর মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে আমরা এখনো আপনার গেজেটে তাদেরকে আনতে পারিনি, বা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা সেগুলো আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি যোগ্য, হ্যাঁ যোগ্য কন্যা, সুযোগ্য কন্যা, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি বিনীত নিবেদন জানাব যে এখনো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা অথচ তারা সনদ পায়নি, গেজেটে আসেনি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে না, যারা হয়তো অসুস্থতা কিন্তু তাদের কোনো রোগের সঙ্গে কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না, তাদের পাশে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেন, যেন তিনি দাঁড়াবেন সেটা নয়, তার তো লোক রয়েছে কি, আমাদের মাননীয় মন্ত্রীরা রয়েছেন, আমাদের প্রশাসন রয়েছেন, তারা যেন সুদৃষ্টি দেন। অবশ্যই তাহলে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অথচ মুক্তিযুদ্ধের তারা একটা সনদও কিন্তু পায়নি, তো আমি আশা রাখছি তারা মরণোত্তর কি সেই স্বীকৃতিগুলো পাবেন, পাশাপাশি তাদের সন্তানেরাও তারা স্বীকৃতি পাবে, এবং ভবিষ্যতে তারা যেন তাদের ব্যবসা বাণিজ্য কাজকার পায় এবং তারা মৌলিক মানবাধিকার রক্ষার জন্য সরকারের সহযোগিতা ব্যাপকভাবে পায়। আর বর্তমানে আপনারা জানেন বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে, আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছি, এবং ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু রোগী অনেকটাই আমাদের দেশে, আমরা তাদের পাশেও দাঁড়াচ্ছি, শুধু সরকারও দাঁড়াচ্ছে, প্রশাসনও দাঁড়াচ্ছে, আমরা যার যার অবস্থান থেকে আমরা কারো সমালোচনা করতে চাই না, আমরা চাই যে আমি কি করতে পারছি সেটাই আমাদের কি করতে হবে, কি আমরা মানবাধিকার সংগঠনে যারা আছি তারাও আমাদের দায়িত্ব আছে নাগরিক হিসাবে, তো আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখন আর পরস্পরের সমালোচনা নয় বিদ্বেষ না, কারণ সারা বাংলাদেশের সব জায়গায় মানুষ দুই ভাগে বিভক্ত, কি বলে বহু ভাগে বিভক্ত হয়ে আছে, এদেরকে জাতির পিতা যেভাবে ভাষণ দিয়ে এক করেছিলেন সকল 7.5 কোটি বাঙালিকে, কি বলেন সেভাবে আমরা যেন আবার একত্রিত হয়ে দেশকে ভালোবাসতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, এই প্রত্যাশা রাখছি।